হাওড়ার মঙ্গলেহাটে গতকাল রাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সঠিক তদন্ত হবে, ফরেন্সিক তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই ঘটনায় কোনো অন্তর্ক্ষতির প্রমাণপত্র পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিপূরণের বিষয়টি রাজ্য সরকার নিশ্চয়ই দেখবে, তবে কতগুলো দোকানের ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। আমরা দমকলের কাছে এবং পুলিশ কমিশনারের কাছে বলেছি যে ক্ষতিগ্রস্ত দোকানের লিস্ট বানিয়ে আমাদের হাতে দিতে। আমি মুখ্যমন্ত্রীকেও সমস্ত বিষয় জানাবো। আজকে 21 জুলাইয়ের কর্মসূচি থাকায় ব্যস্ততার মধ্যেও এতগুলো দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পরিবারের কথা ভেবে এখানে এসেছি। এদের পাশে থাকার আমরা চেষ্টা করব। আইনের যা ব্যবস্থা নেওয়ার দরকার তাই নেওয়া হবে। গতকাল রাত 12:30 নাগাদ অগ্নিকাণ্ডের পরেই এখানে দমকলের কর্মীরা চলে আসেন। দমকলের প্রায় 18টি ইঞ্জিন এখানে কাজ করছে। আমি সারা রাত এই ঘটনার খবরাখবর নিয়েছি। অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার যাতে উপযুক্ত তদন্ত হয় সেটা আমি বলেছি। সিপিকেও আমি বলেছি যে পুরো বিষয়টা দেখে একটা কমপ্লেন দিতে আমরা তদন্ত শুরু করব। এখানে একটা আগুন এবং এখানে অনেকগুলো দোকান পুড়ে যায় এবং যারা পুড়ে যায় সব কাপড়ে। মঙ্গলহাট আপনারা জানেন এটা এশিয়ার মধ্যে খুব বড় হাট। এখানে মঙ্গলবার দিন খুব বড় বেচাকেনা হয়। সেই হাটে যারা দোকানদার ছিল তাদের দোকান পুড়ে গেছে। আমাদের দমকল 12:30টার সময় ঘটনাটা হয়েছে। খুব তাড়াতাড়ি দমকল এসছে এবং সারা রাত আমি দমকলে আমাদের ডিওপোর সাথে সারা রাত যোগাযোগ, পুলিশের সাথে যোগাযোগ। 18টা ইঞ্জিন আমাদের কাজ করেছে কিন্তু অনেকের দোকান ক্ষতি হয়ে গেছে। আমি সকালবেলায় সারা রাত্রি যেমন ফোনেও সকালবেলা কিছু টিভি বাইটও শুনেছি, একটা কথা আমি সবাইকেই বলে দিই, এখানে বহু মানুষ আছেন যারা ক্ষতি হয়েছে যাদের। আমি এটুকু বলতে পারি এটা পুরো প্রপারলি এনকোয়ারি হবে। আমি অ্যাজ এ মিনিস্টার আমি আপনাদের বলে গেলাম, এটা অলরেডি আমি সিপি সঙ্গে কথা বলেছি, হাওড়া সিপিকে আর আমাদের ডিপার্টমেন্টকেও বলেছি একটা কমপ্লেন দিতে, একটা এনকোয়ারি প্রপার করতে। এই এনকোয়ারিতে যদি কেউ দোষী হয়, এটা কী থেকে আগুন লেগেছে তো আমি বলতে পারবো না, কেউ লাগিয়ে দিয়েছে কিংবা কী থেকে আগুন লেগেছে, ফরেন্সিক এটা করবার পর জানতে পারবো। যদি কোনো জায়গায় দেখা যায় কোনো কেউ অন্তঘাত কিছু করেছে তাহলে আইনের যা ধারা লাগবে সেটা করা হবে, এটা মাথায় রাখবে। এখানে অনেক ব্যবসায়ী আছে, তাদের মুখ চিনি, হয়তো নাম জানি না, তারাও আমাকে জানে ব্যক্তিগতভাবে। আমি এটুকু বলতে পারি আইনের যা ব্যবস্থা আছে সেগুলো হবে আর এদেরও ক্ষতিপূরণ যেটা আছে সেটা এক্ষুনি আমি কিছু বলবো না, কেন সরকারের পক্ষ থেকে সেটা নিশ্চয়ই দিদি আছেন, দিদি নিশ্চয়ই দেখবেন। আমাদের মুখ্যমন্ত্রী মানব দরদি আছেন, তিনি বোঝেন এবং তেনাকে আমি পুরো ব্যাপারটা বলব। হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।